মোহাম্মদ নজিবুর রহমান রচিত উপন্যাস আনোয়ারা। এই উপন্যাসে ভাদ্র মাসের ভোরবেলায় মধুপুর গ্রামে ঘাটে অজুরত আনোয়ারা কুরআন তেলাওয়াতের শব্দ শুনতে পায়। পরে দেখতে পায় নৌকার সই এর মধ্যে নুরুল ইসলাম কুরআন তেলাওয়াতরত। আনোয়ারা মনে মনে এরকম একজন মানুষকে স্বামী হিসেবে পাওয়ার জন্য দোয়া করে। তার চাওয়া পূরণ হয়। নুরুল ইসলামের সাথে আনোয়ারার বিয়ে হয়। আনোয়ারা উত্তম স্বভাব চরিত্রের হলেও সে বিমাতা গোলাপজানের চক্ষুশূল ছিল। বিয়ের ফলে সৎ মায়ের পছন্দের পাত্রের সাথে বিয়ের চক্রান্ত থেকে বেঁচে যায় সে। কিন্তু বিয়ের পর শুরু হয় নতুন জটিলতা, শুরু হয় সৎ শাশুড়ির অত্যাচার। স্বামী গৃহে কলহ সৃষ্টি না করার জন্য সব অত্যাচার সে সহ্য করে। এদিকে আনোয়ারার পিতা খোরশেদ হইয়া অর্থলোভী ও ব্যক্তিত্বহীন। সে স্ত্রীর প্ররোচনায় জামাতাকে হত্যা করে, তার অর্থ হস্তগত করতে চায়। উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে আনোয়ারার শৈশবকাল থেকে যৌবনোত্তরকাল পর্যন্ত উপন্যাসের পরিধি। আনোয়ারার মাত্র 12 বছর বয়সে মা হারিয়ে বিমাতার ঘরে লালিত হয়েছে। বিমাতার নির্যাতনে প্রতিনিয়ত দেহ মন ক্ষত বিক্ষত হয়েছে। তবে এত কিছুর পরও স্নেহশীলা দাদিমার ভরসার হাত তাকে রক্ষা করেছে। বিবাহিত জীবনেও ভাগ্য বারবার আঘাত হেনেছে আনোয়ারার উপর। নিজের সঙ্গে নিজেকে সর্বক্ষণ যুদ্ধ করতে হয়েছে তার, যেখানে তার একমাত্র অবলম্বন ছিল পরম করুণাময়ের করুণা, অর্থাৎ তিনি আল্লাহর উপরে ভরসা রেখেছিলেন। সরল বিশ্বাসে আনোয়ারা সৃষ্টিকর্তার কাছে অবনত হয়েছে, আর সেই নিবেদনের মধ্যেই অশেষ করুণার আলো দেখতে পেয়েছে। গ্রামীণ জীবনের পটভূমিকায় রচিত এ উপন্যাসে দেখানো হয়েছে যে একজন নারীর জীবনে স্বামী তার সব। স্বামীর জন্য দোয়া, স্বামীকে পাবার পর তার সেবা যত্ন, স্বামীর কথার বাইরে না যাওয়া, এগুলোই উপন্যাসের মূল বক্তব্য। ইসলাম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নারীর ঘরের ভিতরের অবস্থান এবং স্বামীর প্রতি স্ত্রীর আস্থা ও সম্পূর্ণ আনুগত্য দেখানো হয়েছে। ধর্ম ও সত্যের জয়, অধর্মের পরাজয় এবং আনোয়ারার স্বামীনিষ্ঠা এ উপন্যাসের মূল প্রতিপাদ্য। সমস্ত উপন্যাসটি জুড়ে ন্যায় অন্যায়ের মধ্যে বিরোধ ও নীতি নৈতিকতার জয় জয়কার ঘোষিত হয়েছে। এ উপন্যাসের অন্যান্য উল্লেখযোগ্য চরিত্রের মধ্যে রয়েছে খাদেম, আজিমুল্লাহ, তারপরে হলো গোলাপচান, এরকম আরো অনেক প্রমুখ নাম এখানে রয়েছে। আনোয়ারা উপন্যাস সম্পর্কে ডক্টর মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আধুনিক যুগ গ্রন্থে বলেছেন, জনপ্রিয়তা দিয়ে যদি কোনো বইয়ের বিচার করতে হয় তাহলে মোহাম্মদ নজিবুর রহমান রচিত আনোয়ারার দাবি সর্বাগ্রে বিবেচ্য। 1911-14 সালের মধ্যে এ বইটি প্রকাশিত হয়। 1949 সালে এ বইটির ত্রয়োবিংশতি সংস্করণ প্রকাশিত হয়েছে এবং এ যাবৎ আনোয়ারার 150,000 কপি বিক্রিত হয়েছে। উপন্যাসটিতে প্রায় অর্ধশত চরিত্রের সন্নিবেশ ঘটেছে। প্রত্যেকটি চরিত্র এসেছে নিজ নিজ অধিকার ও প্রয়োজন অনুসারে। কেউ জোর করে এসে জায়গা দখল করেনি, যেন সহজ স্রোতের মতো অবারিত হয়ে উঠেছে প্রতিটি চরিত্র। উপন্যাসের চরিত্রের সংখ্যা অধিক হলেও মূল চরিত্র আনোয়ারা ও নুরুল ইসলামের ব্যক্তি উপন্যাসের সীমা ছাড়িয়ে পাঠক হৃদয়ে জায়গা করে নিতে সক্ষম হয়েছে। মূল চরিত্র হিসেবে এমন দুজনকে বেছে নিয়েছেন যাদের চারিত্রিক বৈশিষ্ট্য 100 বছর পরেও বাঙালি মুসলমান সমাজ পরমকাঙ্ক্ষিত। আনোয়ারা বাঙালি নারীর এক আদর্শ রূপ। সৎ শাশুড়ির অত্যাচারের পরও সে প্রতিশোধ পরায়ণ হয় না, মায়ের প্রতি নিজের দায়িত্ব পালনে পিছপা হয় না, স্বামীর রোগ মুক্তির জন্য নিজের প্রাণ উৎসর্গ করতে চায়, আবার তহবিল তসরূপের দায়ী, অর্থাৎ তহবিল চুরি করার দায়ী অভিযুক্ত স্বামীকে বাঁচায় নিজের অসাধারণ তীক্ষ্ণ বুদ্ধির মাধ্যমে। সব মিলিয়ে তার মাধ্যমে একজন বাঙালি নারীর প্রতিচ্ছবি এঁকেছেন লেখক। অন্যান্য চরিত্রের আবির্ভাব উপন্যাসে ক্ষণস্থায়ী হলেও সমগ্র উপন্যাসটিতে প্রভাব নিতান্ত কম নয়। মাত্র একটি দৃশ্যে উপস্থিত ফরমান চরিত্রটি উপন্যাসটিকে আচ্ছন্ন করে রাখে শেষ লাইন পর্যন্ত।
উপন্যাসের চরিত্র বিন্যাস এবং কাহিনী বিনির্মাণে সমসাময়িক বাঙালি মুসলমান সমাজের পারিবারিক ও সামাজিক চিত্র উজ্জ্বলভাবে পরিস্ফুটিত হয়েছে। ঘটনার আবর্তে সে সময়কার মানুষের আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন, কল্পনা ও স্খলন পতনকে তিনি বাস্তবসম্মতভাবে রূপায়িত করতে সচেষ্ট হয়েছেন। পাশাপাশি মানব জীবনের কতগুলো চিরায়ত মূল্যবোধ, যেমন প্রেম, ন্যায়পরায়ণতা ও মানুষের প্রতি মানুষের মমত্ববোধ প্রভৃতি মোহাম্মদ নজিবুর রহমান যথাযথভাবে ফুটিয়ে তুলেছেন। তাছাড়া কৃষিভিত্তিক অর্থনীতি থেকে ব্যবসা, চাকুরি ইত্যাদি মুসলিমদের প্রবেশের সূচনাকালীন কথোকথা থাকায় এবং মুসলমানদের ইংরেজি চর্চা আরম্ভ করার চিত্র থাকায় সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকেও উপন্যাসটি গুরুত্বপূর্ণ। নজিবুর রহমানের পূর্ববর্তী কথাশিল্পীরা ছিলেন হিন্দু, ফলে তাদের সাহিত্যের ভাব, বিষয়, চরিত্র ও উপাদান প্রায় সবই হিন্দু সমাজ ও পরিবেশ কেন্দ্রিক। আনোয়ারা উপন্যাসেই সর্বপ্রথম মুসলিম সমাজ চিত্র, বাঙালি মুসলিম চরিত্র, ঘটনা ও নানা সুখ দুঃখের কাহিনী জীবন্ত রূপ লাভ করে। ইসলাম ধর্মের মহাত্ম, সতী নারীর ও অপরিসীম ত্যাগ ও ধৈর্য এবং সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের চিরন্তন দ্বন্দ্ব লেখক বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তোলেন। সমাজের সব অন্যায় ও অধোগতির জন্য তিনি অশিক্ষা, কুশিক্ষা, হিংসা, বিদ্বেষ, অকর্মণ্যতা ও অধর্মকে দায়ী করেন। একমাত্র সুশিক্ষা, ন্যায়পরায়ণতা ও ধর্ম পালনেই সমাজের উন্নতি সাধন সম্ভব বলে তিনি বিভিন্ন ঘটনা ও চরিত্র চিত্রণের মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরেছেন। শিল্প বিচারে আনোয়ারা উপন্যাসটিতে অনেক ত্রুটি পরিলক্ষিত হতে পারে, কিন্তু নবজাগরণের উন্মেষ লগ্নে এ ধরনের ছোটখাটো ত্রুটি বিচ্যুতি কখনো গুরুত্ব লাভ করে না। পরিপূর্ণ শিল্পসম্মত উপন্যাস না হলেও বিষাদ সিন্ধুর পর বাংলা ভাষা ও সাহিত্য জগতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল এই উপন্যাসটি। আনোয়ারা সামাজিক ও পারিবারিক চিত্ত ভিত্তিক জীবনমুখী উপন্যাস। এর কাহিনীর মধ্যে কোথাও গোসামিন নেই, জটিল আবর্ত নেই, সূক্ষ্ম কারুকাজের ছলনাও নেই। যেন বহতা নদীর স্রোতের মতো অবলীলায় চলেছে উপন্যাস। তবে এটি কেবল সরল শোভন রচনার জন্যই পাঠকপ্রিয়তা পায়নি, বরং এই উপন্যাসের শরীর ও হৃদয়ের মধ্যে যে চিরন্তন শাশ্বত সাধুতা যুক্ত হয়ে আছে তার জন্যও এটি পাঠককে ধরে রাখতে সক্ষম হয়েছে। উপন্যাসের শব্দচয়ন ও ভাষা ব্যবহারের ক্ষেত্রেও পূর্ববর্তীর তুলনায় তার মধ্যে কিছুটা স্বাতন্ত্র্য লক্ষ্য করা যায়। বিশেষ করে ইসলামিক পরিভাষা ব্যবহারের ক্ষেত্রে তিনি সাহসী ও অগ্রগতির ভূমিকা পালন করেছেন। অন্তর্নিহিত গঠন কাঠামো ও কাহিনী বিন্যাস, এই সব কিছু মিলিয়ে আনোয়ারা সে সময়ে যেমন ব্যাপকভাবে সমাদৃত, জনপ্রিয়তা ছিল শতবর্ষ পরেও পাঠকের কাছে প্রশংসিত। এই উপন্যাসে বাংলা সাহিত্যে ক্লাসিক মর্যাদা পেয়েছে। 1918 সালে আনোয়ারা উপন্যাসের পরিশিষ্ট বা সেকুলার হিসেবে প্রেমের সমাধি প্রকাশিত হয়। 60-এর দশকে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক জহির রায়হান আনোয়ারা উপন্যাস নিয়ে একটি সফল চলচ্চিত্র নির্মাণ করেন এবং 1987 সালে বাংলাদেশ টেলিভিশন এর ধারাবাহিক নাট্যরূপ প্রচার করা হয়। 19 শতাব্দীর শেষার্ধে বাঙালি মুসলিম সমাজে যে নবজাগরণের প্রেরণা সৃষ্টি হয় তার ফলে বেশ কিছু সংখ্যক কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে আবির্ভূত হয়। মোহাম্মদ নজিবুর রহমান সাহিত্য রত্ন তাদের অন্যতম। তার রচিত কালজয়ী ওই উপন্যাস আনোয়ারা, যা 1914 সালে শতবছর আগে যখন বাঙালি মুসলমান লেখালেখি বা পড়াশোনার বিস্তার ছিল অপ্রতুল, তখন এরকম উপন্যাস রচনা করা জনপ্রিয় হওয়া ছিল প্রায় অসম্ভব ঘটনা। এই উপন্যাসের বিষয়বস্তু মুসলিম মধ্যবিত্ত সমাজের বিকাশ।